আসসালামু আলাইকুম। তো বেশ কিছুদিন ধরে আমার ম্যাক্সিমাম ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছে যে ভাই কিভাবে আমরা সেলফিনের মাধ্যমে আদার্স ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করবো, অন্য যে কোনো ব্যাংকে কিভাবে টাকা পাঠাবো। তো এই বিষয়ে যদি একটি ভিডিও করতেন। অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটি আপনাদের রিকোয়েস্টের ভিডিও। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ঘরে বসে দেশে এবং দেশের বাইরে থেকে সেলফিনের মাধ্যমে আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাংকে কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন, টাকা পাঠাবেন। তো বুঝতেই পারছেন ভিডিওটি আপনার জন্য কতটা হেল্পফুল হবে। তো ভিডিও শুরু করার পূর্বে আমার একটি রিকোয়েস্টে থাকবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, ইসলামী ব্যাংকের সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। ওকে, তো অ্যাট ফার্স্ট আমরা মোবাইল থেকে সেলফিন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব, অ্যান্ড তারপরে আমরা পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিব। ওকে, লগ ইন করার পরে এখন যে উইন্ডো দেখতেছেন, এখানে উপরের দিকে ফান্ড ট্রান্সফার নামক একটি সেকশনকে দেখতেছেন, এখানে পেস করে দেব। ওয়েল, এখানে আমরা বেশ কয়েকটি সেকশনকে দেখতেছি। তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা দেখব ইসলামী ব্যাংক থেকে অন্য যে কোনো ব্যাংকে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়, টাকা পাঠাইতে হয়। তো সেই সুবাদে আমরা এখান থেকে আদার্স ব্যাংক এই সেকশনে পেস করে দিব। ওকে, আদার্স ব্যাংকে পেস করার পরে এখানে আমরা দুইটি সেকশন দেখতেছি, ইএফটি, এনপিএসবি। বেসিক্যালি এই দুইটি সেকশন সম্পর্কে আমাদের আগে ভালোমতো বুঝতে হবে, নাহলে কিন্তু আপনি সঠিকভাবে লেনদেন করতে পারবেন না। সো এখানে একটু মন দিয়ে শুনবেন আমি কি বলি। তো আমরা যদি ইএফটির মাধ্যমে আমরা ফান্ড ট্রান্সফার করি, তাহলে আমাদের টাকা কমপক্ষে একদিন পরে জমা হবে। আর যদি আমরা এনপিএসবি করি, মানে এনপিএসবির মাধ্যমে আমরা ফান্ড ট্রান্সফার করি, তাহলে আমাদের টাকা ইনস্ট্যান্ট জমা হবে, সাথে সাথে জমা হবে। তবে হ্যাঁ, এখানে একটু ঝামেলা আছে। এনপিএসবির মাধ্যমে টাকা পাঠাইলে অনেক সময় ঝামেলা করে, ওই অ্যাকাউন্টে টাকা জমা হয় না। আর যদি টাকা জমা না হয়, তাহলে সেই সুবাদে 72 ঘন্টা পরে রিটার্ন আবার আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ব্যাক আসবে। তো এখানে আমি রিকমেন্ড করব যে এনপিএসবি এটা আপনার না করাটাই বেটার, কারণ এখানে অনেক সময় ঝামেলা করে। আর ইএফটি করলে যদিও একদিন পরে জমা হয়, তবে 100% কিন্তু টাকা আপনার ওই অ্যাকাউন্টে জমা হবে। আর বিশেষ করে যদি আপনি অফিস আওয়ারে করতে পারেন, সকাল 10টা থেকে আপনি যদি বেলা 5টার মধ্যে আপনি ইএফটির মাধ্যমে ফান্ড ট্রান্সফার করেন, তাহলে একদিন পরেই কিন্তু ওই অ্যাকাউন্টে টাকা জমা হবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এই শুক্র শনিবার এই দুই দিন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কারণ এই বিষয়টি আমরা সবাই জানি যে শুক্রবার শনিবার দুই দিন ব্যাংক অফ থাকে। তো আপনি অবশ্যই এই শুক্রবার অ্যান্ড শনিবার এই বিষয়টি আপনি মাথায় রেখে তারপরে আপনি ইএফটির মাধ্যমে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারেন। আর যদি ইনকেস আপনি শুক্র শনিবার করেন, তাহলে কিন্তু এই দুই দিন পরে, তারপরেও একদিন পরে জমা হবে, টোটালে 3 দিন পরে আপনার ব্যালেন্স ওই অ্যাকাউন্টে জমা হবে। ওকে, তো যেহেতু এনপিএসবির মাধ্যমে ঝামেলা করে, সেটা আমি আগেই বলছি, সেই সুবাদে আমরা এনপিএসবির মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করব না, আমরা ইএফটি করব। তো এখান থেকে আমরা ইএফটি এই সেকশনে পেস করে দেব। ওয়েল, এখন যে উইন্ডো দেখতেছেন, এখানে অ্যাট ফার্স্ট আমাদের বলতেছে সিলেক্ট সোর্স, আমরা কোন সোর্স থেকে আমরা ব্যালেন্স ট্রান্সফার করব। আমরা কি ডিরেক্টলি সেলফিন থেকে করব, না আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে করব, না আমাদের কার্ড থেকে করব। তো সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি প্রত্যেক ভিডিওতে একই কথা বলি যে আমার সেলফিনে কোনো ব্যালেন্স নেই, আমি এখান থেকে অ্যাকাউন্ট এই সেকশনটি সিলেক্ট করে দেব, অ্যান্ড তারপরে আমার অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করে দেব। ওয়েল, আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট হয়ে গেল। বেসিক্যালি এই অ্যাকাউন্টটি আমার নিজের না, আমার ওয়াইফের অ্যাকাউন্ট। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, অ্যাট ফার্স্ট আমাদের এখানে ব্যাংক এই সেকশনে আমাদের ব্যাংক সিলেক্ট করতে হবে, আমরা কোন ব্যাংকে আমরা টাকা পাঠাবো। ওকে, ব্যাংক সেকশনে পেস করার পরে এখানে আমরা অলরেডি অনেকগুলি ব্যাংক আমরা এখানে দেখতেছি। সো এখান থেকে যদি আমরা স্ক্রল ডাউন করি, সো এখানে আমরা অনেকগুলি ব্যাংক আমরা দেখতেছি। এক কথায় আমরা এখানে বাংলাদেশের যতগুলি ব্যাংক আছে, আমরা সবগুলি ব্যাংক কিন্তু এখানে দেখতেছি। তো এখন বিষয় হচ্ছে আমরা কোন ব্যাংকে আমরা টাকা পাঠাবো। তো আমি বেসিক্যালি পূবালী ব্যাংকে টাকা পাঠাবো, সেই সুবাদে আমি এখান থেকে পূবালী ব্যাংকটি খুঁজে বের করব।
সো এখানে অলরেডি আমরা দেখতেছি পূবালী ব্যাংক লিমিটেড, সো আমি এখান থেকে পূবালী ব্যাংক সিলেক্ট করে দিব। ওয়েল অলরেডি কিন্তু আমাদের এখানে ব্যাংক সিলেক্ট হয়ে গেল। সো এবার হচ্ছে ব্রাঞ্চ, আমরা কোন ব্রাঞ্চে এই পূবালী ব্যাংকের কোন ব্রাঞ্চে আমরা টাকা পাঠাবো সেই ব্রাঞ্চটিও আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি বেসিক্যালি ফরিদপুরের ভাঙা ব্রাঞ্চে পাঠাবো, সো আমার এখান থেকে ভাঙা ব্রাঞ্চটি খুঁজে বের করতে হবে। ওকে ভাঙা ফরিদপুর, ওয়েল আমাদের কিন্তু ব্রাঞ্চও এখানে সিলেক্ট করা হয়ে গেল। ওকে এবার হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, মানে আমরা যেই অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেটা কি সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটাও আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো বেসিক্যালি আমি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেটা সেভিংস অ্যাকাউন্ট, আমি এখান থেকে সেভিংস সিলেক্ট করে দিলাম। ওকে তারপরে হচ্ছে রিসিভার নেম, আইমিন যার অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাবো তার নামটি আমাদের এখানে টাইপ করে দিতে হবে। তো রিসিভার নেম টাইপ করার পরে হচ্ছে রিসিভার অ্যাকাউন্ট নাম্বার, আইমিন আমরা যেই অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে। তো আমি অবশ্য কপি করে রাখছি, সো আমি এখানে পেস্ট করে দিতেছি। তো সিকিউরিটির স্বার্থে আমি অ্যাকাউন্ট নাম্বারটি একটু ব্লার করে রাখলাম। আর আপনি যেই ব্যাংকেই টাকা পাঠান না কেন ওই ব্যাংকের কিন্তু সম্পূর্ণ অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে দিতে হবে। আর সবথেকে ভালো হয় আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার যে চেক বই অথবা টাকা জমা দেওয়ার যে বই সেই বইয়ের একটি ছবি তুলে আপনাকে দিতে বলবেন, সেখানে আপনি তার নাম প্লাস অ্যাকাউন্ট নাম্বারটি আপনি নির্ভুলভাবে পাবেন অ্যান্ড সেটা আপনি এখানে কিন্তু খুব ইজিলি টাইপ করে দিতে পারবেন। ওকে ডান, অ্যাকাউন্ট নাম্বার আমাদের টাইপ করা হয়ে গেল। অ্যান্ড তারপরে হচ্ছে অ্যামাউন্ট, আইমিন আমরা কত টাকা পাঠাবো আমাদের অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে, সো এখানে সেটা আমাদের টাইপ করে দিতে হবে। তো আমি টিউটোরিয়াল পারপাসে এখানে অনলি 100 টাকা পাঠাবো, সো আমি 100 টাকা এখানে টাইপ করে ডান করে দিলাম। ওকে তারপরে হচ্ছে পেমেন্ট রেফারেন্স, তো এখানে আপনি মাই সেলফ টাইপ করে দিতে পারেন অ্যান্ড যদি আপনি কিছু নাও টাইপ করেন তাও সমস্যা নেই, এটা মোটামুটি অপশনাল, আপনি না দিলেও তেমন সমস্যা হবে না। ওকে তারপরে হচ্ছে সেলফিন পিন, মানে আমাদের সেলফিনের পিন এখানে টাইপ করে দিতে হবে। ওকে সেলফিন পিন টাইপ করার পরে ফাইনালি আমাদের এখান থেকে সাবমিটে পেস করতে হবে। ওয়েল সাবমিটে পেস করার পরে মোটামুটি ডিটেলস আমরা এখানে দেখতেছি, আর এখানে কিন্তু আপনি অন্য অ্যাকাউন্টে যদি ব্যালেন্স ট্রান্সফার করেন সেই সুবাদে আপনার কিন্তু সামথিং কিছু চার্জ দিতে হবে। যেমন আমরা এখানে 100 টাকা ব্যালেন্স ট্রান্সফার করতেছি, আমাদের এখানে কিন্তু 10 টাকা বেশি দেখাইতেছে, তার মানে এটা না যে আপনার 100 টাকায় 10 টাকা, 1000 টাকায় 100 টাকা, বিষয়টি কিন্তু মোটেও এরকম না। আপনি মোটামুটি 1,00,000 টাকাও যদি ব্যালেন্স ট্রান্সফার করেন সেই সুবাদেও কিন্তু আপনার এখানে 10 টাকায় কিন্তু চার্জ কাটবে। সো এখান থেকে আমি কনফার্মে পেস করব। ওকে এখন যে উইন্ডো দেখতেছেন, এখন আমাদের সিমে একটি ওটিপি কোড আসবে, আমরা যেই সিম দিয়ে সেলফিন রেজিস্টার করছি অবশ্যই আমাদের সিমটি কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। তো যারা রিসেন্টলি দেশের বাইরে যাবেন, সেলফিন ইউজারকারী আছেন, আমি তাদেরকে একটি রিকোয়েস্ট করব, অবশ্যই আপনার সিমটি আপনি রোমিং করে নিয়ে যাবেন। তো রোমিং করে নিয়ে গেলে আপনি যে সুবিধাগুলি পাবেন, আপনি যেই দেশেই যান না কেন ওই দেশে গেলে আপনার ওই সিমে কল আসবে, প্লাস আপনি কল দিতে পারবেন এবং সকল প্রকার SMSও কিন্তু আপনার ওই সিমে আসবে। ওকে অলরেডি কিন্তু আমাদের ওটিপি কোড চলে এসেছে, সো আমরা এখানে ওটিপি কোড টাইপ করে পুনরায় আবার এখান থেকে আমরা কনফার্ম করে দেব। ওয়েল আমাদের ট্রানজ্যাকশন সাকসেসফুল, অলরেডি কিন্তু আমাদের এখানে একটি মেসেজও করা হয়েছে। সো এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি, এখানে আমরা ডাউনলোড নামক একটি সেকশনকে দেখতেছি, এইখান থেকে এই রিসিপ্টটি আপনি ডাউনলোড করে রাখবেন। তো রিসিপ্টটি এই কারণেই ডাউনলোড করে রাখবেন যদি ইনকেস ওই অ্যাকাউন্টে টাকা জমা না হয় সেই সুবাদে আপনি কল সেন্টার অথবা আপনার ব্রাঞ্চে গিয়ে আপনি বলতে পারবেন যে আমার অ্যাকাউন্ট থেকে আমি সেলফিনের মাধ্যমে এই অ্যাকাউন্টে এত টাকা ব্যালেন্স ট্রান্সফার করছি, বাট ওই অ্যাকাউন্টে টাকা কেন জমা হয় নাই। অ্যান্ড তখন কিন্তু তারা আপনার কাছে এই ট্রানজ্যাকশন আইডি জানতে চাইবে। আর যদি আপনি রিসিপ্টটি ডাউনলোড করে না রাখেন সেই সুবাদে কিন্তু আপনি ট্রানজ্যাকশন আইডি বলতে পারবেন না। তো অবশ্যই রিসিপ্টটি ডাউনলোড করে রাখবেন। বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।
আদারওয়াইজ ইসলামী ব্যাংক নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটাও আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক প্রোভাইড করা থাকবে, আপনি চাইলে ডিরেক্টলি আমার সাথে ফেসবুকেও কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।